আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের অফারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে জয়েন করার বিনিময়ে আপনিও মূলত ইউএসডিসি পাবেন, স্টেবল কয়েন, যেটা হচ্ছে $50, মানে বর্তমান ভ্যালু অনুযায়ী $5,000 প্লাস। ঠিক আছে, যাই হোক, কীভাবে জয়েন করবেন আমি দেখাই দেবো। এখানে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে কেওয়াইসি করতে হবে, আর এটা লিমিটেড, প্রথম 1000 মেম্বার পাবেন। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি কেওয়াইসি দুইটাই ভেরিফাইড, আপনি একটু দেখলে বুঝতে পারবেন। খেয়াল করুন, আমার প্রথমটাও ভেরিফাইড, দ্বিতীয়টাও ভেরিফাইড। ওকে, তো এখানে কিন্তু জয়েন করতে হলে কেওয়াইসি মাস্ট করতে হবে, আর এখানে কিন্তু FCFS মানে প্রথম 1000 মেম্বার পেমেন্ট পাবেন। ঠিক আছে, আমি যদি তাদের টুইটারে আসি আমি আপনাকে দেখাই দিই, জাস্ট 2 মিনিট আমি আমার অফিসিয়াল টুইটার পেজ থেকে দেখাই দিই। ওকে, six.io, এই যে ওরা কিন্তু এটা নিয়ে টুইট করছে, 21 ঘন্টা আগে টুইটটা করছে। এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আমি এটু যে বুঝিয়ে দিতেছি, এখানে দেখেন, এখানে লিখছে আর্ন 50 স্টেলার USDC রিওয়ার্ড ওয়েন ইউ ডিপোজিট ইউর মেইনেট ব্যালেন্স অ্যাট লাস্ট 30 USDC CEX.io ফ্রম July 25 থেকে August 25। মানে হচ্ছে আমি দেখাই দিতেছি এটা কত পর্যন্ত করতে পারবেন, জাস্ট 2 মিনিট, এখানে আমি ডিটেলসটা দেখাই দিই। এখানে হচ্ছে আপনার যে ব্যালেন্সটা সেটা হচ্ছে আপনার ডিপোজিট টাইমটা থাকবে হচ্ছে August 10 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু আপনার যে হোল্ডিং পিরিয়ড সেটা হচ্ছে August 25 পর্যন্ত রাখতে হবে, মানে আনটিল রিওয়ার্ডটা পাওয়া অবধি। ঠিক আছে, মানে রিওয়ার্ডটা যে পর্যন্ত না পাবেন সেই পর্যন্ত এখান থেকে উঠাবেন না। আমি অলরেডি করছি, ঠিক আছে, এটা কিন্তু আমি অলরেডি করছি, দেখতেই পারতেছেন। এখানে কিন্তু ওয়ালেট সেকশনে আসার পরে যে দেখেন আমি কিন্তু অলরেডি $30 সার্চেন করছি। আমি কীভাবে করলাম, কোন চেনে করলাম, কোন চেনে করতে হবে, না হলে পেমেন্ট পাবেন না, কোন চেনে করলে পেমেন্ট পাবেন, কোন চেনে করলে পেমেন্ট পাবেন না, এটু যেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, আর কেউ এসে কীভাবে করবেন সেটাও আমি দেখাই দেবো। আমি আবারও বলতেছি, ক্লিয়ারলি বুঝিয়ে দিতেছি, এটা হচ্ছে আপনার কয় তারিখে স্টার্ট হয়েছে, আপনার হচ্ছে দাঁড়ান 25 তারিখে স্টার্ট হয়েছে, মানে আজকে হচ্ছে 26 তারিখ। ঠিক আছে, 25 তারিখে স্টার্ট হয়েছে, এটার ডিপোজিটিং টাইম শেষ হবে আগামী 10 তারিখ, মানে 10 আগস্ট। ঠিক আছে, কিন্তু আপনাকে ব্যালেন্সটা, মানে এই যে $50 এটা পাওয়া না পাওয়া অবধি এখানে রেখে দেবেন। ঠিক আছে, ওদের যে এক্সচেঞ্জার সেখানে রেখে দেবেন, এখান থেকে উইথড্র করবেন না, আর শুধুমাত্র হোল্ডিংয়ের জন্য আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে। ঠিক আছে, ডিপোজিট 30 USDC অ্যান্ড গেট 50 USDC দেখতে পারছেন। আর এখানে জয়েন করছে মাত্র 295 জন। ঠিক আছে, এখানে রিটুইট যেটা করছে এটা কখনোই কাউন্ট হবে না, এটা কখনোই কাউন্ট হবে না। ইনফ্যাক্ট রিটুইট যারা করছেন তারা পেমেন্টও পাবেন না, এখানে রিটুইটের বিষয় আছে। ঠিক আছে, যারা রিটুইট করছেন এর আগে তারা কখনোই পেমেন্ট পাবেন না, তাদেরকে কুইটুইট করতে হবে অবশ্যই একটা হ্যাশট্যাগ সহকারে। হ্যাশট্যাগটা কী দেবেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, প্রথমে আমি একটা জয়েন লিঙ্ক এখানে দিয়ে দিছি, এখান থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে, আর হচ্ছে অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, CEX.io লেখে সার্চ দিলে প্লে স্টোরে অ্যাপটা চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে টুইট পেজটা আছে, ফ্রম পেজের পেজটা আছে। ঠিক আছে, তো আমি হচ্ছে আমি আপনার টুইট পেজে নিয়ে যাই, এখান থেকে কী করবেন সেটা আমি দেখাই দিয়েছি। টুইট পেজে আসবেন, ফর্মটা পরে দেখাচ্ছি আমি, এখান থেকে লার্ম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, এখানে একটা হ্যাশট্যাগ আছে। ঠিক আছে, এই হ্যাশট্যাগটা আপনাকে কপি করতে হবে অবশ্যই অবশ্যই, এখানে নিচের দিকে দেখবেন একটা হ্যাশট্যাগ আছে, এই যে দেখেন, কতটুকু কপি করবেন সেটা আমি দেখাই দিয়েছি, জাস্ট 2 মিনিট, এই যে এখান থেকে এই হ্যাশট্যাগটা সহকারে কপি করবেন, এটা কপি করবেন। ঠিক আছে, আর এখানে অবশ্যই দুজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, এই যে ফলো করে দেবেন ওদের টুইটার পেজটা, এবং যে পোস্টটা আছে এটা একটা লাভ ব্রেক দেবেন, এখানে রিটুইটে ক্লিক করবেন, কুইটুইটে ক্লিক করবেন, যে হ্যাশট্যাগটা আনলেন সেটা দিবেন, এবং দুজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, লাইক আমার মতো, আমি যে সেভ করে দিলাম নাকি, ব্যাস হয়ে গেল, আমি সেভ করে দিছি কেন, ভুলবশত সেভে ক্লিক করে গেছি, সমস্যা নেই, আমি দেখাই দিই, দাঁড়ান ওয়েট, এই যে নিচের দিকে আছে আমার টুইটটা, এখনই পে, এই যে কোথায় গেল, এই যে টুইটটা, এই যে আমি কিন্তু টুইট করছি, ওদেরকে হ্যাশট্যাগ করছি, ওদের যে হ্যাশট্যাগটা সেটা করছি, দুজন ফ্রেন্ডকে ট্যাগ করছি এবং কিছু লিখে দিছি, এরকমভাবে একটা টুইট করবেন, ব্যাস টুইটের কাজটা কিন্তু গেল। আর ফর্মের যে বিষয়টা, ফর্মটা আপনি হচ্ছে এই যে এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন, এই যে এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন, বা হচ্ছে ফর্ম আমার এই যে এখানেও লিঙ্ক দেওয়া আছে, এই যে 2 নম্বর যে লিঙ্কটা এটা হচ্ছে ফর্মের লিঙ্ক। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে কেওয়াইসির বিষয়টা আছে, কেওয়াইসির বিষয়টা হচ্ছে আপনি যখন এক্সচেঞ্জারে ঢুকবেন তখন এখানে হচ্ছে এই যে প্রোফাইলে আসবেন, এখান থেকে ভেরিফিকেশন অপশন আছে, ভেরিফিকেশন আসবেন, এখানে একটা স্টার্ট বাটন পাবেন। ঠিক আছে, স্টার্ট বাটন পাবেন, এখানে আমি দেখাই দিই, প্রথমে এখানে একটা স্টার্ট বাটন পাবেন, তারপর এখানে একটা স্টার্ট বাটন পাবেন, এখানে প্রথমটা আগে করতে হবে, তারপর একটা স্টার্ট পাবেন। ঠিক আছে, এই দুটা কমপ্লিট করে নেবেন ভেরিফাই, আমি বলে দিচ্ছি কীভাবে করবেন।
প্রথম অপশন যখন স্টার্টে ক্লিক করবেন তখন এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, জিপ কোড দেবেন আপনার স্টেট, সিটি দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, তারপর সিটি দিবেন, আপনার যে স্টেট অ্যাড্রেস আছে সেটা দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরকম ইন্টারভিউ চলে আসবে, এখানে আপনার কান্ট্রি কোডটা দিয়ে, এখানে ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরকম ইন্টারভিউ চলে আসবে, আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে সেটা দিবেন, দেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। যার আইডি কার্ড তাকে একটা ছবি তুলবেন লাইভে, মুখ এদিক ওদিক ঘুরাইতে বলতে পারে, সো আপনি ঘুরাই নেবেন, লাইভে ছবি উঠে নেবে। তারপর ভোটার আইডি কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ দিয়ে দেবেন, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে, এরকম আসতে পারে। জাস্ট আপনি কী করবেন, এগুলো হচ্ছে দিয়ে দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভোটার আইডি অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার দেবেন বা ন্যাশনালিটি দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরকম ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে অটোমেটিক, বাংলাদেশ হলে বাংলাদেশ, এখানে এটা টিকমার্ক দিয়ে দিতে পারেন বা উঠাই দিতে পারেন। এখানে যদি আমার মতো টিকমার্ক দিয়ে দেন তাহলে হচ্ছে এখানে এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা এক্সপায়ার ডেট দিয়ে দিলে হবে, 2028-এর উপরে দেবেন আর কি, যত পারে নাকি 2028-এর উপরে দেবেন, 2029 সামথিং এরকম দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে হচ্ছে আচ্ছা নেক্সট অপশনে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে যে এখানে একটা স্টার্ট বাটন পাবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর এরকম ইন্টারভিউ চলে আসতে পারে বা এটা হচ্ছে এটার পরেও আসতে পারে, আমার সঠিক খেয়াল নাই। তারপর এখানে ইলেকট্রিসিটি করতে পারেন, ইউটিলিটি করতে পারেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমি এখানে ইলেকট্রিসিটি দিছি, দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করছি, ঠিক আছে। তারপর এখান থেকে ইলেকট্রিসিটির একটা ছবি দিছি, ব্যাস কমপ্লিট হয়েছে। এখানে ইলেকট্রিসিটির ছবি, তারপর নেক্সট, তারপরে এখান থেকে আমাদের সমস্ত কিছু ডিটেলস চলে আসছে, এগুলো না আসলে আপনি ভরাট করে দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন, ব্যাস কমপ্লিট। এইখান থেকে হচ্ছে টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন, আপনি যে টুইটার দিয়ে সাবমিট করবেন ওদেরকে সেই টুইটারের ইউজার নেম দিয়ে দেবেন অ্যাট দ্য রেট বাদে, তাহলে আপনি হচ্ছে এটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে, আমারটা যেরকম হয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। আমি টুইটারের ইউজার নেম দিয়েছি, তার জন্য আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। অনেক ইউটিউবার দেখলাম টুইটার ইউজার নেম দেয় নাই, তাদেরটা রিভিউতে চলে গেছে, আমার মনে হয় সেটা রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। তো তারপরে আসে এখান থেকে ডিপোজিটের বিষয়টা, এখানে ডিপোজিট আপনি চাইলেই করতে পারবেন না, বাইন্যান্স থেকে করতে পারবেন না, তারপর হচ্ছে কী বলো ওটাকে এমএক্স থেকেও করতে পারবেন না, কুকোয়েন থেকেও করতে পারবেন না, সচরাচর কোনো এক্সচেঞ্জ থেকে আপনি এখানে করতে পারবেন না, এখানে করতে পারবেন স্টেবল স্টেলার নেটওয়ার্কে, ঠিক আছে। ওদের আমি পোস্টে চলে আসি, আপনাকে একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন ডিটেলসে আমি আসি, এখানে ডিপোজিট করতে হলে আপনাকে স্টেলার নেটওয়ার্কে করতে হবে, ঠিক আছে। একটু খেয়াল করেন, একটু ওয়েট, এই যে দেখেন সেক্স অ্যান্ড সিইএক্স অ্যান্ড স্টেলার আর অফারিং এ টোটাল 50,000 USDC রিওয়ার্ড, ঠিক আছে। মানে 50,000 USDC আপনাকে রিওয়ার্ড দেবে, আর এখানে USDC ইন দ্য স্টেলার নেটওয়ার্ক ফ্রম জুলাই এত তো এত। তো আমাদের যেটা করতে হবে, USDT ডিপোজিট করতে থেকে স্টেলার নেটওয়ার্কে, ডিপোজিট USDC অন স্টেলার, ঠিক আছে, স্টেলার নেটওয়ার্কে দেখতেই পারছেন স্টেলার নেটওয়ার্কে করতে হবে। তো আপনার লবস্টার ওয়ালেটটা এখানে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, 4-5টা এক্সেলাম আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, সেটা হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভ করার জন্য, যাদের আগে থেকে আছে তাদের তো ভালো কথা। এখানে আপনার হচ্ছে ইয়া থেকে বাইন্যান্সে তো এক্সেলাম উইথড্র অফ আপনি কী করতে পারেন, আপনার যদি বাইন্যান্সে ডলার থাকে সেটা এমএক্সিতে নিয়ে নিতে পারেন, এমএক্সিতে নেওয়ার পর ওইখান থেকে এক্সেলাম কিনা এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর এখান থেকে সিউরিটিতে ক্লিক করা, সোয়াপ অপশনে ক্লিক করা, তারপর হচ্ছে দাঁড়ান অ্যাসেটে ক্লিক লাগছে, সোয়াপ অপশনে ক্লিক করা, ওপরে এক্সেলাম দিয়ে নিচে USDC দিয়ে আপনার এখানে $30 সমপরিমাণ বা $31 সমপরিমাণ নিয়ে এখান থেকে সোয়াপ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। তারপর হচ্ছে সোয়াপ শেষে আপনি এখান থেকে হোম থ্রিটমেন্টে ক্লিক করবেন, অ্যাসেটে ক্লিক করবেন, আপনার যে USDC আছে সেটা এখানে শো হবে, জাস্ট আপনি USDC উপরে ক্লিক করে দেবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন, আপনার হচ্ছে স্টেলার ওয়ালেটে সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে চলে আসবেন আপনার এক্সচেঞ্জারে, ঠিক আছে। USDC থাকবে, ডিপোজিটে আসবেন, তারপরে এখানে মাস বরাবর যে স্টেলার আছে এই স্টেলারে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, তারপরে এখান থেকে দিবেন এই অ্যাড্রেসটা, তারপর পেস্ট করে দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলে, নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যামাউন্টটা দিয়া, আপনার অ্যামাউন্টটা এখানে দিয়া, তারপর এখানে বলবে যে মেমো দেওয়ার জন্য, আপনার এখানে যে মেমোটা আছে অবশ্যই এই মেমো দেবেন, মেমো না দিলে কিন্তু আপনার এখানে ডিপোজিট কমপ্লিট হবে না। মেমোটা দিয়ে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করুন, আমার মেবি 2 মিনিটের ভিতরে ডিপোজিট হয়েছিল, বাট আপনি 5 মিনিট ওয়েট করুন, 5 মিনিটের ভিতরে আপনার এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। আর এখানে অফারটা মানে শেষ হবে কখন সেটা বোঝার উপায় একমাত্র টুইটার, ঠিক আছে, একমাত্র টুইটার অ্যাকাউন্ট, তাছাড়া আর কোনো বোঝার উপায় নেই যে অফারটা শেষ হয়েছে কিনা, ঠিক আছে। আমি দেখাই দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট 2 মিনিট, এই যে টুইটারে চলে আসলাম, এই যে এখানে দেখবেন কুইট টুইট কটা হয়েছে, মানে ওরা কিন্তু এখানে আপনাকে রিটুইট করলে ধরবে না, রিটুইট করলে কিন্তু আপনাকে ধরবে না। আচ্ছা, আমি ফ্রমের বিষয়টা কিন্তু আপনাকে বুঝাই নেই, ফ্রমের বিষয়টা আমি বুঝে দেবো, সমস্যা নেই। এখানে কিন্তু কুইট টুইট করতে হবে, আমি যেভাবে দেখালাম কুইট টুইট তো অবশ্যই করছেন আমার জানা মতে। তারপর হচ্ছে যে এখানে দেখেন ফর্ম দেওয়া আছে, লিঙ্কটা, এই যে ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, ফর্মের লিঙ্কটা ক্লিক করবেন।
তারপরে এখান থেকে হচ্ছে আপনার ইউআইডি দিতে বলবে, ঠিক আছে। স্টার্ট বাটনে ক্লিক করে দিলে, আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করবো না কারণ আমি অলরেডি ফর্ম ফিল আপ করছি। এখান থেকে প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে আপনি বুঝে নেন, ঠিক আছে। আপনাকে ইউআইডি দিতে বলবে, এখানে প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পরে এখান থেকে এই ইউআইডিটা একটা চাপ দিবেন, কপি হয়ে যাবে। জাস্ট আপনি ইউআইডিটা ওই স্টার্ট বাটনে ক্লিক করার পর ইউআইডি দিতে বলবে, ইউআইডিটা দিয়ে দেবেন। তারপরে বলবে যে আপনি যে রিটুইট করছেন সেটা লিঙ্ক দেন, আপনি যে কুইটুইট করছেন, আপনি রিটুইট না কিন্তু কুইটুইট যেটা করছেন সেটা লিঙ্ক দেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রোফাইল আসলেই কিন্তু আপনার কুইটুইটের লিঙ্কটা দেখতে পারবেন, লাইক আমার মতো এই যেরকম। অর্থাৎ আপনার প্রোফাইল থেকে কিন্তু এই লিঙ্কটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। আপনি যদি কিছু নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই, দুজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন আর এই হ্যাশট্যাগটা দিয়ে যেটা রিটুইট করে দেবেন ওইটা লিঙ্ক দিয়ে দেবেন, তাইলেও কাউন্ট হবে। কিন্তু আপনি যদি হ্যাশট্যাগটা না দেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো প্রকার রিওয়ার্ডটা আপনি পাবেন না, এটা ওরা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে। ওকে, আশা করতেছি আমি বুঝাইতে পারছি। আর এটা হচ্ছে আরও 700 মেম্বারের মতো জয়েন করতে পারবেন, FCFS তো মানে $30 যেহেতু ডিপোজিট করা লাগতেছে এই জন্য মেম্বার একটু কম জয়েন করতেছে, ঠিক আছে। হোল্ড করা লাগবে আর কি, আর এখানে কোনো প্রকার রেফার কমিশন নাই, ঠিক আছে। অলরেডি 300 মেম্বার জয়েন করে ফেলছে, আরও 700 মেম্বার জয়েন করতে পারবেন, ঠিক আছে। যারা পারেন জয়েন করেন, যাদের সামর্থ্য আছে, যারা পারেন না সামর্থ্য নাই তারা এটা স্কিপ করতে পারেন। ওকে, সো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগছে লাইক দিবেন, আল্লাহ হাফেজ।